জীবনের প্রথম ঈদে জামাই বউ সেম জামা কাপড় পরে চলে গিয়েছিলাম তুফান সিনেমা দেখার জন্য, কারণ এইবার ঈদে যদি তুফান সিনেমাটা নাই দেখা হয় তাহলে আমি বলবো যে আপনার ঈদ পরিপূর্ণ হয় নাই। আর এখনো যারা দেখেন নাই তারা অবশ্যই তুফান সিনেমাটা দেখে নেবেন। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোমাদের তানিশা ভাবি সিনেমা রিভিউ করবে, তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আমার ঈদের দ্বিতীয় দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। সত্যি কথা বলতে কি, ঈদের দিন রাতেই তো আমার জ্বর আসছে, সেটা তোমরা অলরেডি আমার চেহারা দেখেই বুঝতে পারতেছো। এত জ্বর আসছিল যে রাত 4টা বাজে উঠে পরে আমাকে নাপা খাইতে হয়েছিল। নর্মালি দেখা যায় যে আমার নাপা খাইতে একদমই ভালো লাগে না, তো এখানে আমি উঠার পরে আম্মু আমাকে সুন্দর করে নাস্তা খাওয়াই দিছিল। আমি যখন আমার বাসায় এসে অসুস্থ হই তখন আমার জামাইয়ের জন্য কোনো কিছু পাত্তাই লাগে না, বাট এবার লাগতেছিল, কারণ রাতে আমার যে কি পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিল এটা ওই দেখছিল, ইভেন পুরো ভয়ই পেয়ে গেছিল। যাই হোক, নাস্তা খাওয়ার পরে আবার একটা ওষুধ খেয়ে নিছিলাম, কারণ আজকে আমরা হচ্ছে তুফান সিনেমার টিকিট বুক করে রাখছিলাম। তো এইদিকে হাসান সেতু বলতেছে তোমার যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে আমরা যাবো না, বাট আমার কাছে মনে হলো শরীর তো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, বাট আজকে সিনেমাটা দেখা উচিত। আর এই যে আমরা কিন্তু একটা কাপল ড্রেস বানাইছিলাম, ড্রেসটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে কেমন লাগবে, বাট পরে না ড্রেসটা এত বেশি সুন্দর লাগছে। তো বলতে পারো জীবনের প্রথম আমি আর আমার জামাই দুইজন পুরো ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরতে পারছি। এই শখটা আমার অনেক আগে থেকে ছিল, তো কখনো ভাবে করে বানানো হয় নাই, কারণ দেখা যায় তো আমি যেরকম কাপড় পছন্দ করি ওগুলো আসলে হাসান সেতুর পছন্দ হয় না, বা আমার ওই টাইপের কাপড় দিয়েও পাঞ্জাবি বানায় পরবে এটাতেও কখনোই রাজি হইতো না। এবার কিভাবে কিভাবে জানি রাজি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো, দুইজন যখন কাপল ড্রেসটা পরছি এত বেশি সুন্দর লাগতেছিল। অনলাইনে অনেক কাপল ড্রেস পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় কি যে একটা সুন্দর জামার জন্য একটা সুন্দর ফিটিংস দরকার, আর সেটার জন্য একদম সুন্দর করে ড্রেসটা বানায় নেওয়াটাই বেটার হয়। সরি ফর মাই গলা, কারণ আমার গলার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে কিছুক্ষণ পর পর মনে হয় গলার মধ্যে ব্যাঙ গরু ছাগল সবকিছুই চলে যাইতেছে। গরু তো অলরেডি পেটে আছে, তারপরও কেমনে কেমনে জানি পেটের থেকে গলায় এসে আটকায় যায়। নাপা খাওয়ার কারণে শরীরটা একটু ভালো লাগতেছিল, পরে ভাবলাম যে না একটু সাজুগুজু করে ফেলি। আমি জানি যে নাপার পাওয়ার চলে যাবে, জ্বর আবার আসবে, এই ফাঁকে ছবিও দেখা হয়ে যাবে আমাদের, কারণ সেহেতু অনেক বেশি শখ করে টিকিট গুলা বুক করাই ছিল। তো আমি যদি ওকে একবার বলতাম যে না আজকে যাবো না, ও কখনোই রাজি হইতো না, ইভেন ও সকাল থেকে আমাকে বলতেছিল যে যাওয়ার দরকার নাই, বাট আমার কাছে মনে হয়েছে না বেচারা এত শখ করছে। যাই মুভিটা দেখে আসি। সত্যি কথা বলতে এই মুভি না দেখলে আমি জীবনে কোনোদিনই সাকিব খানের ফ্যান হইতাম না। বাই দ্য ওয়ে, আমাদের দুইজনকে কাপল ড্রেসটা পরার পরে কেমন লাগতেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি ড্রেসটার মেকিং ভিডিও দেখতে চাও দেন সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে মেকিং ভিডিওটা আপলোড করবো। এই যে দেখো, সুন্দর করে হালকা পাতলা সাজুগুজু করে আমার এই ব্যাগটা নিয়ে নিলাম। ব্যাগটা আমি নিয়েছিলাম আড়ং থেকে, এটা গত বছর রোজার ঈদের একটা ব্যাগ। আমার জামাই আজকে বাইক নিতেছেন এটা তো তোমরা বুঝতেই পারতেছো, কারণ হচ্ছে তার বউয়ের যেহেতু শরীর খারাপ তার কথা হইতেছে, এই অবস্থায় তোমাকে আমি বাইকে নিয়ে যাইতে চাই না, তাই আমরা উবার কল করে নিছিলাম। আর এই যে উবার উঠার পরে এত বেশি ঘেমে যাইতেছিলাম, ব্যাপারটা উবারে ওঠার পরে ঘামি নাই, আসলে নিচে নামতে নামতেই ঘেমে গেছি, পরে উবারে উঠে ঘামটা মুছে আমরা আবার একটা ভিডিও বানায় ফেলছিলাম যেটা হাসান সেতুর পেজে আপলোড করা হবে। আর ইদানিং আমি এই জিনিসটা লিটারালি ফ্যান হয়ে গেছি, কারণ যাদের ঠান্ডা লাগে তারা তো বুঝোই ঠান্ডা লাগলে কি পরিমাণ কষ্ট হয়, আর তার উপর যদি তোমার থাকে সাইনাস মাইগ্রেন গলার সমস্যা তাহলে তার কোনো কথাই নাই। এই সমস্ত সমস্যার থেকে সমাধান কিন্তু তোমরা এই জিনিসটা থেকে পাবা, এটা তোমরা লাস্ট ফার্মাতেও পাবা। আর আমি এখন যেটা ইউজ করতেছি ওটা আমাকে একটা পেজ থেকে দেওয়া হয়েছিল যারা থাইল্যান্ড থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে। সুন্দর ফাঁকা ঢাকা শহর থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটির সামনে। আমাদের শো ছিল 5টা বাজে আর আমরা কিন্তু 4টার মধ্যেই বসুন্ধরা সিটির সামনে চলে এসেছিলাম। আমি আর হাসান সেতু যথারীতি হাসাহাসি করতেছিলাম যে ঈদে আমরা বাংলা মুভি দেখার জন্য সিনেমা হলে চলে আসছি, বাট সত্যি কথা এই হাসাহাসি কিছুক্ষণ পরেই আমাদেরকে রং প্রুফ করে দিবে। তার আগে একটা সুন্দর ভিডিও করে নেওয়া যায়। আমার যে পাবলিক প্লেসে ভিডিও করতে কি পরিমাণ শরম লাগে এটা আমি তোমাদেরকে না বলে বুঝাইতেই পারবো না। আমি আসলে কখনোই পাবলিক প্লেসে ভিডিও কেন, আমি তো ভিডিওতে কথাই বলতে পারি না। তো আমরা দুইটা মানুষ ছিলাম, এই কারণে আমাদের যে সুন্দর ছবি বা ভিডিও করে দিবে এরকম কেউ ছিল না। বাই দ্য ওয়ে, আমার কিন্তু বসুন্ধরা সিটির এরকম ফাঁকা ফাঁকা এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো লাগে। মার্কেট ফাঁকা থাকলে হবে কি, লিফটগুলো কিন্তু একেবারেই ফাঁকা ছিল না, আর এই ভরা ভরা লিফটগুলোই প্রমাণ করে দিতেছিল যে আমাদের মতো অনেক মানুষই আছে যারা ঈদের মধ্যে সাকিব খানের বাংলা মুভি দেখতে চলে এসেছে। এখানে আসার পর তো আমার চোখ পুরো আকাশে, এত মানুষ ছিল আর মানুষের থেকে বেশি মনে হয় নিউজ রিপোর্টার ছিল। আমি চিন্তা করতেছিলাম প্রত্যেকটা নিউজ রিপোর্টারের ক্যামেরা এটাই বন্দি হবে যে তানিশা ইয়াসমিন ব্লগস নাক মুছতেছে আর চোখ মুছতেছে, কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জিও আছে তার উপর এত মানুষ ছিল, তাই আমার কিছুক্ষণ পর পর কনস্ট্যান্টলি শুধু হাঁচি দিয়ে যাইতেছিলাম আমি। তারপরও মনোবল হারাই নাই, মুভি আজকে দেখবই দেখবো। তো আমরা মুভির টিকিট হচ্ছে অনলাইনে নিছিলাম, তোমরা আমার রিলসটা তো অনেকেই কমেন্ট করছিলে, আমরা অনলাইনে টিকিট বুক করছিলাম আর এখানে এসে হচ্ছে টিকিটটা নিয়ে নিছিলাম। আর এখানে কিন্তু আজকে অনেকগুলো মুভি একসাথে চলতেছিল। এখানে মুভির লাইনটা দেখো, মানে থিয়েটারে ঢুকার লাইন এত বড় ছিল, তো ওইদিকে হাসান সেতু খাবার টাবার কিনতে গেছিল আর আমি চলে গেছিলাম লাইনে দাঁড়ানোর জন্য। লাইনে থাকা অবস্থাতেই পূজা চেরিকে দেখছিলাম, বাট সত্যি কথা বলতে আমি যে ছবি তুলতে যাবো এটার জন্য আমার অনেক বেশি নার্ভাস লাগতেছিল, তাই আমি আর ছবি তুলতে যাই। হাসান সেতুকে ছাড়াই আমি পুরো থিয়েটারের মধ্যে চলে আসছিলাম। ফার্স্টে একটু ফাঁকা ফাঁকা ছিল, কজ এখন পর্যন্ত যেহেতু শো শুরু হয় নাই, মানুষ এখন পর্যন্ত আসে নাই, তো এইদিকে শো জাস্ট শুরু হবে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা এখানে এসে ফার্স্টে লাঞ্চ করবো, এটার পরে মুভি দেখবো, বাট আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই লাঞ্চ করতে পারি নাই, তাই পপকর্নের সাথে একটু চিকেনও কিনে নিছিলাম। এবার এগুলা খাবো আর সুন্দর করে মুভি দেখবো। এবার চলো মুভি রিভিউ করা যায়। যারা তুফান দেখছো তার
তারা জানো যেটা নাম যেরকম তুফান, পুরো মুভিটাও হয়েছে তুফানের মতো। সাকিব খানের লুকস, ও মানে পুরাই ওর জীবনের সেরা একটা লুকস ছিল এই মুভিতে। এর পাশাপাশি আমার কাছে মনে হয়েছে এই অসুস্থ শরীর নিয়ে মুভিটা দেখা পুরাই অর্থিত হয়েছে। অনেকেরই ধারণা ছিল যে তুফান হচ্ছে KGF বা অ্যানিমেলের কোনো কপি ভার্সন, বাট ব্যাপারটা একদমই এরকম না। কারণ তুফানের স্টোরি দুইটা মুভির একটা সাথেও রিলেট করে না। থাকলো সাকিব খানের লুকস, যেটা অনেকেই বলে যে রণবীর কাপুরকে কপি করছিল অ্যানিমেল মুভির মতো, বাট ব্যাপারটা কিন্তু এখানেও এরকম না। দুইজন দুইজনের লুক অনেক বেশি সুন্দর করে ক্যারি করছিল। সাকিব খানকে কিন্তু এই লুকসে একদমই সেরা লাগতেছিল। তো যারা যারা মুভিটা দেখছো তারা তো জানোই তুফান কত জোস হয়েছে, আর যারা দেখো নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। থ্যাংক ইউ সো মাচ রায়হান রাফিকে এত জোস মুভি প্রেজেন্ট করার জন্য বাংলাদেশ চলচ্চিত্রকে। এরকম আরো অনেক অনেক মুভি আমরা দেখতে চাই, যে মুভি আসলেই হলে গিয়ে দেখতে মনে হবে যে না একটা সুন্দর মুভি দেখে এসেছি। অন্তত আমি বলতে পারবো যে অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে মুভি দেখাটা সার্থক হয়েছে। তো মুভি দেখে বের হওয়ার পর আমার অনেক আপুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, দেন আমি আমার আপুদের সাথে পিকচার্স নিচ্ছিলাম সুন্দর করে। সবার সাথে পিকচার্স নিবার সাকিব খানের সাথে ছবি তুলবো না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। কারণ ভাই সাকিব খানের লুকসের উপর আমি নিজেই ফিদা হয়ে গেছি, তাই অনেক সুন্দর করে নিজের জামাইকে দিয়ে সাকিব খানের সাথে ছবি তুলাই নিলাম। চলো ভাই এখন বাসায় যাইতে হবে, শরীর অলরেডি খারাপ লাগা শুরু হয়েছে। কারণ ওষুধ খাইছিলাম দুপুর বেলা, তো অলরেডি 8 ঘন্টা ক্রস হয়ে গেছে, আর আমার শরীর তো পুরো ভেঙে চুরে যাইতেছে। ইভেন বাহিরে যে কোনো কিছু খাবো এটাও ইচ্ছা করতেছিল না। মাথায় জাস্ট একটা জিনিস ঘুরতেছে, বাসা যাবো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করে ওষুধ খাইতে হবে। তো বাসায় আসার পরে ননি দেখলাম এখানে দাঁড়ায় আছে, আর এই ছবিগুলো দেখায় ননিকে বললাম তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? তোমরাই গেস করবা যে ননি কার কথা বলছে, যে সব থেকে বেশি ভালো কাকে বাসে। এরপর আম্মুর কাছে চলে গেছিলাম, আম্মু আমাকে সুন্দর করে চুল টুল বেনি করে দিয়েছে। আর আমরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছি, তাই একেবারে চলে আসলাম ব্রাশ ট্রাশ করে, মুখে লাস্ট বারের মতো একটু পানি দিব। জ্বরের তাপে মনে হইতেছিল মুখে যতবার পানি দিতেছি ততবারই ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, এত বেশি ঠোঁট শুকায় যাইতেছিল। তাই রঙ্গন হার্বালস এর যে লিপ অয়েলটা আছে ওইটা দিয়ে সুন্দর করে এখন ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়তে হবে। সো ইয়েস, অসুস্থ থাকলো আজকের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর গেছে। তোমাদের ঈদ কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার, আমার ভিডিও কে কে মিস করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। বাই দ্য ওয়ে, তোমাদের তানিশা ভাবির মুভি রিভিউ কেমন লাগলো এটা জানাতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।